আসসালামু আলাইকুম বন্ধুরা, এমআর মজিদ ফ্যাশনের পক্ষ থেকে আমি মশির রহমান মজিদ আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মোটা মানুষের যে কল্লি লম্বা কল্লি দেওয়া পায়জামাটা, এটা কীভাবে কাটতে হয় সেলাই করতে হয় সেই ভিডিও। দেখুন, এই যে কোমর থেকে নিয়ে হাইয়ের অনেক নিচ পর্যন্ত যে কল্লিটা হয় দুই পাশে, এতে করে আমাদের প্রায় 14-15 ইঞ্চি কুচি বেশি হয়েছে বা কাপড়টা বেশি হয়েছে। তো চলুন আমরা দেখবো আজকে এই টিউটোরিয়ালে কীভাবে বিস্তারিতভাবে কাটতে এবং সেলাই করতে হয়। তো দেখুন, আমি এখানে কাপড় নিয়েছি 2 গজ 4 গিরা। আপনারা যারা নতুন তারা আর একটু বেশি নিতে পারেন। আমি এখানে 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি। তো দেখুন, কাপড়টাকে খুলে দিলাম, এই যে পুরোপুরি কাপড়টাকে খুলে দিলাম। খুলে দেওয়ার পরে এক ভাজা আছে দুই পার্ট, যেরকম ভাজ ছিল আগে সেভাবেই থাকবে। আরেকটি ভাজ দেবো আমরা এই দিলাম লম্বার দিকে। তাহলে আমাদের এখন কাপড় হলো টোটাল 2 ভাজে 4 পার্ট, 2 ভাজে কাপড় হবে 4 পার্ট। তো দেখুন, এখানে কাপড় হচ্ছে 2 ভাজ 4 পার্টে, যে খোলা পার্ট আমার সামনের দিকে আর ভাজের পার্টটা আছে আমার নিজের দিকে অথবা বাম দিকে। তো এখন আমরা কি করব, ড্রয়িংটা করব। সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের এই কাপড়ের উপরে কর্নারটাতে একটু কম বেশি আছে, এই কম বেশিটাকে আমরা কি করব সমান করে চিহ্ন করে নেব। তো দেখুন, এই বাড়তিটুকু আমি আগে কেটে নেব, কাপড়টা অ্যাকুরেট আসলো। তো দেখুন, এখন আমাদের কি করতে হবে, লম্বার মাপটা নিতে হবে। আর আমাদের লম্বাটা টোটাল হচ্ছে 39 ইঞ্চি, আর এটা যেহেতু উপরে বেল পার্ট থাকবে, এই উপরে বেল্টের জন্য আমরা 7 ইঞ্চি রাখবো এক্সট্রা। তার মানে উপরের 7 ইঞ্চি বেল দিয়ে লম্বাটা কাভার হয়ে যাবে। তাহলে আমাদের উপরে বেল্ট আছে 7 ইঞ্চি, তাহলে উপরে 7 ইঞ্চি বাদ দিয়ে আমি হিসাবটা করে নেব 39 ইঞ্চি আমাদের লম্বা। তো দেখুন, যেখানে 39 ইঞ্চি সেখানে আমি চিহ্নটা করে নিলাম। এই যে আমাদের অরিজিনাল লম্বাটা হচ্ছে 39, আর এখানে আমি 1 ইঞ্চি রাখবো সেলাইয়ের জন্য বেশি, তাহলে কত হলো 40। ওকে, এখন আমরা কী করবো, দাগটাকে টেনে দেব। আচ্ছা, তো দেখুন, তাহলে আমাদের লম্বাটা কিন্তু হয়ে গেছে। ন্যাচারাল যে কুচি দেওয়া পায়জামা আমরা শিখিয়েছিলাম ওই রকমই হবে, কিছুটা চেঞ্জ হবে। তো দেখুন, লম্বা আমাদের হয়ে গেছে, আমাদের চওড়ার কোনো মাপ নেই। এখানে কাপড় যা আছে এটা তো থাকবেই। তারপর আমরা এই সাইড দিয়ে কী করবো, একটা চওড়া লম্বা কল্লি জয়েন্ট দেবো এখানে। তার জন্য আমরা এখানে কোনো মাপ দেবো না, তাহলে কাপড় যা আছে এখানে শেষ বর্ডার পর্যন্ত তাই থাকবে। তো দেখুন বন্ধুরা, এবার আমরা এই নিচের পার্টটুকুর লম্বা কত দাঁড়ালো দেখুন, 33। ওকে, এবার এই 33 ইঞ্চির অর্ধেক আমরা একটা চিহ্ন করবো এই খোলার দিকে। 33-এর অর্ধেক হচ্ছে 16.5, তাহলে আমরা এইখান থেকে 16.5 ইঞ্চিতে একটা চিহ্ন করব। এই দেখুন, 16.5 ইঞ্চিতে চিহ্ন করব। বন্ধুরা, আপনারা কিন্তু সেম ওয়েতে সবার জন্য একই ফর্মুলা প্রয়োগ করে করতে পারবেন। তাহলে 16.5 ইঞ্চি পর্যন্ত আমাদের চিহ্ন হয়ে গেছে। এখন আমরা কী করব, এখানে মুহুরির মাপটা দেবো। এই যে মুহুরির মাপ হচ্ছে মুহুরির মাপের অর্ধেক কমপক্ষে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড় বেশি। তাহলে আমাদের মুহুরিটা হচ্ছে 12, আমি নেবো 12-র অর্ধেক, তাহলে কত হবে 6। তাহলে 6 ইঞ্চিতে একটা চিহ্ন করে নিলাম, এই 6, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য রাখলাম বেশি, কত হলো 7। তো এখন আমরা কি করব, এই দাগটার সাথে, এই দেখুন, এই দাগটার সাথে এটা মিলিয়ে দেব। এখন আমরা কাটিং করব। এই যে নিচ থেকে যে কাপড়টা বাঁচলো এটাতে আমাদের বেল্ট হয়ে যাবে। আচ্ছা, এখন চলুন এই যে সাইডের দাগটা আমরা কেটে নেব। এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন তারা ভিডিওর নিচে দেখুন চ্যানেল নাম এবং লোগোর উপরে ক্লিক করবেন। করার পরে ভিতরে যাবেন চ্যানেলে, যাওয়ার পর দেখুন প্লে লিস্ট আছে, প্লে লিস্টে একটা ক্লিক করবেন। তারপর নিচে দেখুন অসংখ্য ফোল্ডার দেওয়া আছে, আপনি ইচ্ছে মতো দেখতে পারবেন ভিডিও। সর্বশেষ নিচে দেখুন মাস্টার ক্লাস বা অনলাইন ক্লাসটাতে ক্লিক করে দেখুন অসংখ্য ক্লাস দেওয়া আছে। এই ক্লাসগুলো করলে আপনারা সমস্ত রকমের মাপ দিয়ে পোশাক ড্রয়িং করতে পারবেন। তো এরপর আপনারা যখন ব্যাগে আসবেন তারপর দেখুন সাবস্ক্রাইব লেখার উপর ক্লিক করবেন। তারপর সাবস্ক্রাইব লেখা ক্লিক করার পাশে থেকে বেল আইকনটার ওয়াল লেখা থেকে প্রেস করে দেবেন। এখান থেকে আমি 20 ইঞ্চি পর্যন্ত রাখতেছি কাপড়টা। এটা আমি 20 ইঞ্চিতে এটা চিহ্ন করলাম, 20 ইঞ্চি দিলাম। তার মানে আমাদের এখানে দেখুন 4 ইঞ্চির মতো কাপড় এক্সট্রা হলো। 4 ইঞ্চি মানে কিন্তু 4 পার্ট মিলে 4×4=16 ইঞ্চি কাপড় বাড়ছে, তাহলে আমাদের অনেক কুচি হবে। তো দেখুন, এখন এখান থেকে দেবো আমরা হাইয়ের মাপ। আর হাইয়ের মাপটা আমি কত দেবো, হাইয়ের মাপ দেবো আমি, উপরের বেল্ট কিন্তু আমাদের আছে 7, আর নিচে দেবো আমরা 8, 8×7=15 ইঞ্চি।
তাহলে 15 ইঞ্চি হাই দিলে মোটামুটি 38-40 ইঞ্চি হিপের মাপ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন এখন এখান থেকে আমরা হাইট চিহ্নটা করে নিলাম, এখন এখান থেকে সোজা একটা দাগ টেনে দেব। এই দেখুন এখন এখানে একটা রাউন্ড শেপ দেব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা কি করব, এই দাগ অনুযায়ী কেটে ফেলবো। তো দেখুন কত সুন্দরভাবে এখানে কিন্তু কাপড়টা আমাদের হয়ে গেল, একদম অনেকগুলো কুচি হয়ে যাবে। তো আমাদের এই ছিল এই কাটিংটা শেষ, এখন আমরা কাটবো বেল পার্ট। এখন দেখুন নিচ থেকে যে কাপড়টা আমার বেঁচে ছিল এটা দিয়ে আমাদের বেল পার্ট হয়ে যাবে। দেখুন নিচ থেকে কাপড়টা যে অবস্থায় ছিল আমরা ঠিক কাপড়টাকে সেভাবেই রাখবো। তো দেখুন এখানে কিন্তু আমার কাপড় আছে টোটাল 9 ইঞ্চি, আর 9 ইঞ্চি কাপড়ে আমাদের দরকার, কারণ উপরে রাবার ঘর হবে 2 ইঞ্চি, আর নিচে হচ্ছে বেল্ট হবে 7 ইঞ্চি। এই 7 আর 2 কত হলো 9। এখন আমরা কি করব, এটাকে দাগ টেনে দেব। আচ্ছা ওকে, তো দেখুন বন্ধুরা এখন এখানে কিন্তু আমাদের কাপড় আছে 2 ভাজে 4 পার্ট। তো আমাদের এই বেল্ট পার্টটার ভিতরে একটু জড়া পড়বে, তার জন্য আমরা কি করব উপরে ভাঁজটা কেটে দেব। এই যে উপরে ভাঁজটা আমরা কেটে দেব। আচ্ছা এখন দেখুন উপরে পাটটা কেটে দিলাম, এই যে সাইডে আমাদের কিন্তু একটা জোড়া আছে, তাহলে এখানে দেখুন আমার কত টিকলো। এখানে আমাদের বেল্টের সাইডে জোড়া পড়বে, এই কাপড় দিয়ে আমি এখানে জোড়া দিয়ে দেবো। আগামী মাপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখুন ভাঁজ আছে পাশে। এখন এখানে আমাদের টোটাল কত বেল্ট হলো, দেখুন এখানে টোটাল আছে 16 ইঞ্চি। 16 ইঞ্চি মানে 16 ডাবল যেহেতু তাহলে কত 32। আমার যে কাস্টমার তার হিপের মাপটা হচ্ছে 38, তাহলে 38 ইঞ্চি হিপের জন্য আমাকে তার সাথে আরও 4 ইঞ্চি লুজ যোগ করতে হবে, তাহলে 38 আর 4 হয় 42, তাহলে 42 ইঞ্চি কাপড়টা আমার এখানে হতে হবে। তো 42-এর অর্ধেক কিন্তু কত হবে 21, তাহলে এখানে আছে 16 ইঞ্চি, তাহলে আমার 42-এর অর্ধেক তাহলে কত হয়, 42-এর অর্ধেক হচ্ছে আমার 21 ইঞ্চি, তাহলে 21 ইঞ্চি পরিমাণ আমাদের কাপড়টা নিতে হবে। তো এখন আমি কি করব, এই যে সাইডের যে বেঁচে যাওয়া কাপড়টা এটা দিয়ে আমরা এখানে জোড়াটা দেব। এই যে দেখুন তাহলে এখানে 21 ইঞ্চি নিলে কিন্তু আমাদের অরিজিনাল মাপ হলো, আর যেহেতু আমাদের সেলাই করতে হবে তার জন্য 1 ইঞ্চি বেশি, তাহলে 21 আর একে 22, এই যে 22 ইঞ্চি পরিমাণ কাপড় আমি এখান থেকে কেটে নেব। এই যে দেখুন এই যে রাবার করে একটা 2 টেনে দিলাম, এই যে টোটাল কাপড়টা কিন্তু আমাদের হয়ে গেছে বেল পার্ট, এই যে 22-1 ইঞ্চি সেলাই যাবে 2 সাইডে, তাহলে আমাদের 21 টিকবে। ওকে আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এই ছিল আমাদের পায়জামার কাটিং, তারপরেও কোথাও যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন এখন আমরা এটা সেলাই দেখব। শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম আমি সেলাই পড়বে। তো দেখুন সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এই যে 4টা কল্লি, লম্বা কল্লিটা, এটা আমরা 4টা পাটের সাথে সেলাই দেবো। একটা পায়ের সাথে 2টা করে কল্লি হবে, 2 সাইডে 2টা। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই কল্লিটা জয়েন দেওয়া। তো এখন দেখুন এই যে বড় পাটের উপরে এই ছোটো কল্লিটাকে আমরা কী করলাম, বসে দিলাম, দেওয়ার পরে সোজা ভিতরে রাখলাম, রাখার পরে এখন এটা কল্লিটাকে সেলাই করে আটকে নেব। তো দেখুন সেলাই করা হয়ে গেলে একটি কল্লি আমাদের, এই দেখুন আমি এটাকে সোজা দিক বের করে দেখাচ্ছি, এই দেখুন লম্বা কল্লি কীভাবে জয়েন দিতে হয়। তাহলে একইভাবে আমরা এখন কী করবো, আরও একটি কল্লি অপর পাশে জয়েন দিয়ে নেব। তো দেখুন এই যে কল্লিটা আমি বসে দিলাম, এটা সেলাইয়ের সুবিধার্থে আমি এবার নিচের দিক থেকে সেলাইটা উপর থেকে নিয়ে যাব। আপনারা চাইলে উপর থেকে আসতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো একইভাবে আরেকটি সেলাই আমি করে নিচ্ছি। তো দেখুন একইভাবে এই পাশটাও দেখেন কল্লি লাগানো হয়ে গেল, আমি এখনও এটাও দেখুন মিলিয়ে দেখালাম, এই দেখুন কল্লিটা কত সুন্দরভাবে জয়েন্ট হয়ে গেছে। তো এখন দেখুন কল্লি লাগানোর পরে এখানে সামান্য একটু কম বেশি মনে হচ্ছে, এটা আপনারা একটু কেচি দিয়ে
কেটে রাখবেন যাতে শেপটা সুন্দর হয়। ওকে, এখন এই পাটা যেভাবে আমরা কলি জয়েন্ট দিয়েছি এখন একইভাবে কিন্তু আমাদের দুইটি পাট তৈরি করতে হবে। আর একটি কাজ বাকি আছে, এই পাটের মধ্যে আমরা প্লেট সেলাইটা দেব, পায়ের নিচের মুহুরি সেলাইটা। তো দেখুন এই যে মুহুরি সেলাইটা আমরা কীভাবে দেবো, প্রথমে একটি কাপড়ের মধ্যে ভাঁজ দেব, দেওয়ার পরে ঠিক দাগ যে দিয়ে রাখছি আমরা এই দাগ বরাবর আরও একটি ভাঁজ দেব। প্রথমে একটি ভাঁজ দেওয়ার পরে ঠিক আরেকটি ভাঁজ এই দাগ বরাবর দেব, এভাবে আমরা ভাঁজটি দিয়ে নেব, দিয়ে এর উপর দিয়ে বরাবর একটা সেলাই দেব। তো দেখুন এক পাট আমাদের পুরো কমপ্লিট। একইভাবে আরেকটি পাট আমি করে রেখেছি, সময়ের অভাবে দেখালাম না, আপনারা করে নেবেন একইভাবে। তারপরে এবার কী করবো, ওই পাটটা নিয়ে এসে এই পাটের উপরে ধরবো, আর বরাবরই দুই সোজা অথবা সিধা দিকটা থাকবে ভিতরে। এই যে দেখুন এই পাশের উল্টাটা বাইরে রাখলাম, তার মানে সোজা দিকটা ভিতরে পড়লো, দুই সোজা ভিতরে। দেওয়ার পরে এখন আমরা কী করবো, হাই সেলাই দেবো। তো দেখুন হাই সেলাই হয়ে গেছে, এখন আমরা কী করবো, এই কাপড়টাকে আমরা একটু মেলিয়ে নেব। নেওয়ার পরে এই উল্টা দিক থেকে হাইয়ের উপর দিয়ে আবার একটা চাপ সেলাই দেবো। এই কাপড়টাকে দেখুন একদিকে ভাঁজ করে দিলাম, বসে দিলাম, দেওয়ার পর এর উপর দিয়ে আবার একটা সেলাই দেবো। তো দেখুন এখন কী করবো, আমরা একইভাবে আরও একটি হাই যেভাবে সেলাই করলাম ঠিক একইভাবে আপনারা সেলাই করে নেবেন। এটা আমি একটু স্পিড করে দিচ্ছি সেলাইটা। তো দেখুন দুটি পাশে আমাদের হাই সেলাই এবং হাইয়ের মধ্যে চাপ সেলাই দেওয়া শেষ। এবার কী করুন, পায়জামাটার কোমরে মাঝামাঝি ধরে টান দেবো, দিলে দুইটি পা দুই দিকে বেরিয়ে আসবে। এখন কী করতে হবে আমাদেরকে, একটি পা থেকে বরাবর আরেকটি পা পর্যন্ত সেলাই করে দিতে হবে। আর এখানে আমরা কীভাবে সেলাই দেবো দেখুন, আমাদের পায়ের মুহুরির মাপ দিয়ে সেলাই শুরু হবে। আমাদের পায়ের মুহুরটা ছিল হচ্ছে টোটাল 12 ইঞ্চি, তাহলে 12-র অর্ধেক নেব, কত হবে 6, তাহলে 6 ইঞ্চি থেকে সেলাই শুরু করব। এক সেলাই একদম ওই পাশেও 6 ইঞ্চিতে থেকে শেষ হবে। আর এইখানে যে সেলাইটা হবে এই সেলাইয়ের কিন্তু দুইবার সেলাই হবে, প্রথমে একবার সেলাই করে নেওয়ার পর আমরা আরও একবার সেলাই দেবো তার পাশ দিয়ে আরেকটি করে। তো দেখুন দুটি সেলাই আমাদের হয়ে গেছে, এখন আমাদের বেল পাটটা কমপ্লিট করে নেব। বেল পাটের যে জোড়াটা ছিল জোড়াটা দিয়ে নেব। এখন দেখুন এই জোড়া সেলাইটার উপর আমি একটা চাপ সেলাই দিচ্ছি, এটা আপনারা না দিলেও কোনো সমস্যা নেই, তবে আপনারা দিলে ভালো, সেলাইটা মজবুত হবে, এর জন্য আমি সেলাইটা দিয়ে দিচ্ছি। এবার দেখুন বেল্টের অপর সাইডে আমরা সেলাইটা দিয়ে দেব, সাইডে যে সেলাইটা সেই সেলাইটা দিচ্ছি আবার। এই সেলাইটা আমি দুইটা দেব। তো বন্ধুরা দেখুন এই বেল্ট পাটের সাথে এখন আমরা নিচের পাটটা কী করতে হবে, কুচি দিয়ে মিল করে দিতে হবে। তো চলুন আমরা এই কুচিটা আমি আলাদা আলাদা করে দিয়ে দেখব, আপনারা চাইলে একসাথেও দিতে পারেন, তবে আমি আলাদা করেই দেবো। তো দেখুন কুচি দেওয়া আমাদের হয়ে গেছে, এখন আমরা এই বেল্টের সাথে এটা মিলিয়ে ধরে দেখবো কুচিটা আমাদের মিলে গেছে। আপনি যদি না মিলে তাহলে কম অথবা বেশি যেটাই করা লাগুক করে আপনারা কুচির সাথে উপরে পাটটা মিল করে নেবেন। এখন আমরা কী করব, সেলাই করব। সেলাই করার আগে আমাদের কী করতে হবে দেখুন, নিচের কুচির অংশের এই সাইডে একটা চিহ্ন করব, ঠিক একইভাবে আরেক সাইডে এ পাশে একটা চিহ্ন করব। দেখুন আচ্ছা, এটা কুচিটা সেলাইয়ের সময় উপরে পাটে যাতে কম বেশি না হয়। আর একইভাবে আমরা এই সাইডে একটা সেলাই করব, আর এই পাশের সেলাইটাতে কিন্তু থাকেই, সেলাই চিহ্ন না করলেও চলবে। এখন আমরা কী করব, এই রাবার ঘরের যে কাজটা এটা আমরা করে নেব। তো দেখুন প্রথমে রাবার ঘরটার মধ্যে প্রথমে কাপড়ের মাথা চিকন করে একটা ভাঁজ দেবো, তারপরে 2 ইঞ্চি রাবার ঘরে যে দাগ দিয়েছি দাগ বরাবর ভাঁজ দেবো, দিয়ে এবার নিচ দিয়ে একটা সেলাই করব। তো দেখুন এখানে কিন্তু আমি সামান্য একটু ফাঁকা রেখেছি, কেন এই দিক দিয়ে আমার রাবার তুলে দেবো, দেওয়ার পরে আবার সেলাই করে আটকে দেবো।
তো একটি রাবার গার্ড আমাদের হয়ে গেছে, এখন আমরা আরেকটি রাবার গার্ড তৈরি করব। এবার মাঝখান দিয়ে আরো একটি সেলাই দেব। দেখুন রাবার গার্ড সেলাই করা হয়ে গেছে। এখন বেল পার্টটা কিন্তু উল্টা দিক আছে বাইরে, আর নিচের পার্টটাকে আমাদের সোজা অথবা সিধা রাখতে হবে। তো এখন দেখুন এই উল্টা বেল্টের ভিতরে সোজা পায়জামাটা যখন ঢুকে দিলাম বা সিধা পায়জামাটাকে ঢুকে দিলাম, দেওয়ার পরে আমরা যে চিহ্নটা করে রেখেছিলাম, দেখুন দুই সোজা কিন্তু বারবার বলছি ভিতরে পড়ে গেছে, এখন বেল্টের উল্টা বাইরে। এই চিহ্নর সাথে এখন কী করবা, আমরা এই কুচির অংশের সাইডের যে চিহ্নটা ছিল এই চিহ্ন দুটো দেখুন এক জায়গায় মিল করব। মিল করার পরে এখন আমরা এদিক দিয়ে সেলাই করব, তাহলে আর কম বেশিটা হতে পারবে না। তো এখন কী করবো, আমরা গোল করে বেল্টের সাথে কুচির অংশটা সেলাই করে দেব। তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও, আজকের মতো এখানেই শেষ হলো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেন, বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন, এবং এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই চাপ দিয়ে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।